হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ল্যাটা মাছ আর বেগুন দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কেউ কোনো দিনও খাওনি তো এটা হচ্ছে দেখো এখানে একটা বিশেষ পদ্ধতিতে রান্নাটা করবো এখানে দেখো মাছগুলোকে আমি কত ছোট্ট ছোট্ট করে একদম সেই খেলনা বাটির মতন করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কেটাতে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এইবারে আমি চলে আসছি বেগুন এখানে একটা বেশ বড় সাইজের বেগুনকে আমি ঠিক একই পদ্ধতিতে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখছি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বেশ একটা ইন্টারেস্টিং একটা রেসিপি আর সত্যি খেতে দুর্দান্ত তো এখানে দেখো আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবারে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে সেই ছোট্ট ছোট্ট যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু একদম লাল লাল আর বেশ কড়া করে ভা ভাজতে হবে মানে একদম করমরে করে ভাজতে হবে তো দেখতেই পাচ্ছ যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর কত ছোট ছোট পিস মানে কিউট লাগছে আর কি দেখতে তো যাই হোক এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলার জন্য দেখো এখানে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি একটা টমেটোও কিন্তু নিয়েছি এবার সবগুলোকে একটা পেস্ট করে নিয়েছি খুব মিহি পেস্ট না একটু দরদরা মতন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু বেশ ঝাল হবে মানে খুব ঝাল ঝাল করে রান্নাটা করতে হবে তো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে এবার দেখো মাছ ভাজার যে তেল তার মধ্যে আমি আর একটু তেল দিয়েছি তার মধ্যে একটু রসুন মানে থেতো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সবটা পেঁয়াজ কুচি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো একটা গন্ধ বেরোবে স্মেল বেরোবে একটা রসুন ভাজা পেঁয়াজ ভাজার ঠিক তখনই আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো মশলা বাটাটা এখানে তোমরা চাইলে বেগুনগুলো আগে থাকতে ভেজে নিতে পারো কিন্তু আমি সেটা করিনি আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে আবারও বলছি তবে এটাতে একটু বেশি পরিমাণে ঝাল দিলে এটা ভালো লাগবে খেতে তো এখানে দেখো মশলাটা বেশ শুকনো শুকনো করে আমি কষিয়ে নিয়েছি আর রঙটা দেখি বুঝতে পারছো যে কতটা মানে ঝাল হবে এটা আমি এর মধ্যে আরও লঙ্কা দিতে চাই আসলে এটা অনেকটা যেমন মানে যারা বাঙাল তোমরা যারা সুটকি মাছ খাও তারা জানো এখানে আমি এই ফাঁকে একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা শুকিয়ে যাচ্ছিলো তো এই রান্নাটা কি ওই রকম সুটকি মাছের মতন করে রান্না করতে হয় তো দেখো এখানে আমি এই যে কালো কালো লঙ্কাগুলো এইগুলো মারাত্মক ঝাল এই লঙ্কাগুলো আমি পাঁচটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটাই দিচ্ছি মানে যাতে যার লাগবে সে লঙ্কাটা মেখে খাবে আর কি তো এবারে আবারও মশলাটাকে খুব ভালো করে কষাবো যাতে এটার কাঁচা গন্ধটা বেরিয়ে আসে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর বেগুন এই যে একটা গোটা বেগুন দিয়েছি বড় বেগুন তো কমে যায় মানে পরিমাণে কিন্তু এটা শুকনো শুকনো একদম হবে গা মাখা টাইপের তো এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সিমে করে আঁচটা ঢাকা দিয়ে দেবো তো দেখো এই যে কি পর্যায়ে চলে এসছে একেবারে কমে গেছে বেগুনটাও একদম মশলার সঙ্গে একেবারে মানে মাখো মাখো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিচ্ছি আমি জল জল এটা একদমই হবে না আর একটু সামান্য জল দিচ্ছি আমি মশলাটা একটু শুকিয়ে গেছে বেশি সেই জন্য তো এবার ভালো করে এটাকে ঘেটে ঘুটে দিতে হবে তারপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা ছোট্ট ছোট্ট লেটা মাছগুলো এবার লেটা মাছগুলোকে আবার খুব ভালো করে মশলার সঙ্গে বেগুনের সঙ্গে কষিয়ে নিতে হবে এটা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু রান্নাটা থেকে আর এক একটুখানি দিলেই মানে অনেকটা ভাত মাখা হয়ে যাবে এর মধ্যে এতটা তেল আর মশলা রয়েছে যে এটা কিন্তু একটুখানিতেই মানে যথেষ্ট ঝালও লাগবে বেশি আর খেতেও দুর্দান্ত আমার তো দেখেই জিভে জল চলে আসছে দেখো এটা একদম কমপ্লিট হয়ে গেছে এখানে ধনে পাতা কুচি যদি তোমরা দিতে চাও দিতে পারো ওপর থেকে দারুণ স্বাদের একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর এখন তো অনেক বেগুন পাওয়া যাচ্ছে বাজারে সুন্দর সুন্দর আর কচি বেগুন হলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় মানে বীজ হয়নি যেটাতে সেই বেগুনটা দিয়ে করলে খুব সুন্দর হবে সুস্বাদু একটা রেসিপি বাড়িতে সবাই কী বলবো একবার অন্তত ট্রাই করে দেখতে দারুণ খেতে তোমরা বানালে নিজেরাই বুঝতে পারবে এটা কত সুন্দর খেতে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আরও নিত্য নতুন অনেক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকের মতন এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা